আমরা এখানে একটা ছবি দেখছি, বুড়ো আঙুলের কাছে ফুলে গেছে লাল, এটা লাল হয়ে গিয়েছে এবং এটা আর্থ্রাইটিস রোগীর একটা কমন ফিচার। প্রায় আর্থ্রাইটিস রোগীর যে অংশে আর্থ্রাইটিস হবে, হাঁটু হোক, ঘাড় হোক, কোমর হোক, আঙ্গুল হোক, পা হোক, সেখানে একটু লাল হয়ে যাওয়া, ফুলে যাবে, ব্যথা হবে এবং রোগী হাঁটা চলাফেরা ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে। এই রোগীগুলো আর্থ্রাইটিস রোগীর একটা ফিচার, মানে আর্থ্রাইটিস প্রায় প্রত্যেকটা রোগ ক্লিনিক্যাল ফিচারগুলো প্রায় কাছাকাছি, কিন্তু আপনি যদি সেরোলজি টেস্ট করেন, ব্লাড টেস্ট করেন, তখন হয়তো আপনি ভাগ করতে পারবেন যে এটা গাউটি আর্থ্রাইটিস, এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস। তো এটা অনেকগুলা ভাগ, মানে আপনারা তো সাধারণত এই ব্লাড টেস্টগুলোও করে থাকেন, অবশ্যই ডায়াগনোসিসটা করে দেন পেশেন্টকে। জি, প্রত্যেকটা রোগীর যদি ব্লাড টেস্ট লাগে আমরা করে দিই, এবং সেই ক্ষেত্রে আমাদের এখানে অল টাইপ অফ ফেসিলিটি আছে, এনি টাইপ অফ ইনভেস্টিগেশন আমাদের কিন্তু এখানে আমাদের ডিপিআরসিতে করা সম্ভব, এবং আন্তর্জাতিক মানসম্পন্ন এবং সঠিক ডায়াগনোসিস আমাদের এখানে আমরা করতে পারি। আচ্ছা, আমরা শেষের দিকে চলে আসি, একটা জিনিস জানতে চাই যে এইসব আর্থ্রাইটিসের সাথে মানুষের কি খাবার দাবারের কোনো সম্পর্ক আছে? অবশ্যই, এখানে আমরা যে রোগীগুলা পেয়ে থাকি, আমরা আমার রিসার্চে আমি দেখেছি আমাদের দেশে কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে। আমরা যদি ভিটামিন ডি টেস্ট করি, প্রায় 90টা লোকেরই 100টা লোকের ভিতরে ভিটামিন ডি ইনসাফিসিয়েন্সি পাওয়া যাবে। তাহলে ভিটামিন ডি এর অভাব আছে, এটা একটা আছে। আরেকটা যেটা ক্যালসিয়ামের একটা ব্যাপার, এখানে তেমন কোনো ক্যালসিয়ামের ঘাটতি নাই। আর খাবার দাবারের ভিতরে হচ্ছে কিছু খাবার আছে, যেমন লাল মাংস, আমরা মানে চার পা পশুর মাংস, তারপরে হাই কোলেস্টেরল খাবার, চর্বিযুক্ত খাবার এবং ডাল। আমাদের এই উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে মানুষরা আমরা সবাই খাবারে অন্তত মেনুতে ডালটা রাখি, কিন্তু অতিরিক্ত ডাল খেলে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে, এবং কলিজা জাতীয় খাবার, এই সকল খাবারগুলো কিন্তু যে খাবারগুলো অন্য ডাক্তাররাও না করে, একই খাবারগুলো কিন্তু আমাদের এখানে আমরা না করি, বিকজ এই খাবারগুলো আসলেই শারীরিক বিভিন্ন ব্যথা বেদনা তৈরি করে, এবং আরেকটা হচ্ছে ওজন বাড়িয়ে তোলে। আপনি যদি হাই কোলেস্টেরল খাবার খান, অতিরিক্ত মিট জাতীয় খাবার খায় রোগীরা, তাহলে তার ওজনটা বেড়ে যাবে, এবং হাঁটু ব্যথা রোগীর যদি ওজন বেড়ে যায় তাহলে তার অবস্থা আরও মানে ব্যথা আরও বেড়ে যাবে, ব্যথা বেড়ে যাবে এবং চিকিৎসা ক্ষেত্রে তার অনেক সময় লেগে যাবে। সেক্ষেত্রে আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে, তাকে সময় দেওয়া, তাকে ওজন কমিয়ে ফেলা বিভিন্ন ট্রিটমেন্টের মাধ্যমে, বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে তাকে অনেক সময় দিতে হবে। সেক্ষেত্রে অবশ্যই খাবারটা, খাবারের দিকেও আমরা কিন্তু এখানে নজর দিই, এবং কিছু খাবার আমরা এখানে রেস্ট্রিক্ট বা নিষেধ করে দিই। আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ বৈশাখী টেলিভিশনকে, অসংখ্য ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।